মহামৈত্র তৃণমূল সাংসদ, তার বিরুদ্ধে আরও বড় অভিযোগ। মহুয়ার বিরুদ্ধে আরও বড় অভিযোগ করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। কিছু অর্থের জন্য দেশের সুরক্ষাকে বন্ধক রেখেছেন একজন সাংসদ, এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার বিরুদ্ধে আরও বড় এবং শক্তিশালী অভিযোগ নিশিকান্ত দুবের। নিশিকান্ত দুবের দাবি, কিছু অর্থের জন্য দেশের সুরক্ষাকে বন্ধক রেখেছেন একজন সাংসদ। মহুয়ার পার্লামেন্টারি আইডি দুবাই থেকে পরিচালনা করা হয়েছিল দাবি নিশিকান্ত দুবের। দুবাই থেকে সাংসদের আইডি খোলা হয়, সেই সময় সংশ্লিষ্ট সাংসদ মহুয়া মৈত্র ভারতেই ছিলেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার টুইটার হ্যান্ডেলে স্পষ্ট দাবি করেন যে মহুয়ার অ্যাকাউন্ট দুবাই থেকে অপারেট করা হয়, পার্লামেন্টারি আইডি দুবাই থেকে অপারেট করা হয়, সেই সময় মহুয়া মৈত্র ছিলেন ভারতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে আরও বড়সড় অভিযোগ নিশিকান্ত দুবে। অভিযোগ প্রমাণিত হলে এথিক্স কমিটি যদি সেই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে সাংসদ পদ বাতিল হতে পারে মহুয়া মৈত্রর।